इलेक्शन कमीशनर भूमिका भालो ना। केंद्रीय बाहिनी भूमिका एक खोद बीजेपी प्रार्थी अभियोग কেউ আবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন। এই দিন জগৎতলায় সরস্বতী বালিকা বিদ্যালয়ের 144 নম্বর বুথে সকাল 7টার পরেও ভোট শুরু না হওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং। কোন পর্যন্ত রেডি করতে পারেননি? সম্ভব না। কি করছেন? আমি দেখতে পাচ্ছি না তোমাকে। সব নতুন নতুন লোককে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে মনে হয় যে কোনোদিন ভোটই করায়নি। বারবার আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে কে যারা অভিজ্ঞ লোক আছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে সব কনটেক্সচুয়াল লেবারদেরকে ঢুকে দিচ্ছে এখানে। ইলেকশন কমিশনের ভূমিকা ভালো না। আমি তো বলবো যে এটা মোদিজির কাছে বলা উচিত। নির্বাচন কমিশন তো অ্যাপয়েন্টেড বাই মোদিজি, তো মোদিজির উপরে অনাস্থা প্রকাশ করছে কিনা আমি জানি না, আবার তৃণমূলে ঢোকার চেষ্টা করছে কিনা আমি তাও জানি না। অন্যদিকে ধনেখালী 83 নম্বর বুথে তৃণমূল ভুয়ো এজেন্ট পোষে ভোট লুট করছে এই অভিযোগ পেয়ে সেখানে যান লকেট চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে রীতিমতো ধমক দিতে দেখা যায় হুগলির বিজেপি প্রার্থীকে। धनिया खाली हर जगह में यही सहायता केंद्र में तृणमूल सरकार इस पार्टी जो तृणमूल सरकार है वो लोग को यहाँ पे करके लगाया और उसके पास अगर देखेंगे जो टीएमसी का जो वोटर स्लिप है वो स्लिप लेके प्रभावित कर रहे हैं। यहाँ पे कंप्लेन आया ওরাই দিচ্ছে বাহিনী ওদের বাহিনীর সাথে মারামারি করছে, মানে কি ব্যাপারটা বুঝতে পারলাম, মস্তিষ্ক কাজ করছে না। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুরের মোল্লাপাড়ায় 246 নম্বর বুথে সিপিএম এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। সেখানে গেলে সিপিএম প্রার্থী দীপশিতা ধরকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন দীপশিতা। পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনকে বলবো, সাধারণ মানুষ নির্বাচনে পার্টিসিপেট করবেন কেন যদি আপনারা তাদের মিনিমাম নিরাপত্তা না দিতে পারেন? উনি বলছেন যখন ওনাকে মেরেছে তখন সব ছিল, তো পুলিশ থেকে নিরাপত্তা রক্ষী সবাই ছিল। এই যে একটা বেসিক থাকবে না, আমার সামনে একটা লোককে ফেলে মারছে, সেখানে পুলিশ রয়েছে, এত বড় বড় তাদের বন্দুক, ওই বন্দুকগুলো কিসের জন্য? শো অফ করার জন্য। হাওড়ার পাঁচটার জয়রামপুর মল্লিকপাড়ায় সিপিএম এর ক্যাম্প অফিসে ভাঙচুর, এজেন্টকে হুমকি, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেখানেও সেন্ট্রাল ফোর্সের ভূমিকায় ক্ষোভ উগড়ে দেন সিপিএম প্রার্থী। We were dependent on the force. Where is the force? Why force is not there? They were threatening the candidate. I had to go. I had to intervene and then only they had evacuated the place. Where is the force? I am central for Russian. The election commission. নির্বাচন কমিশনের সব কাজে আমরাও সন্তুষ্ট নই, কিন্তু নির্বাচন কমিশনের উপর ভরসা করতে হয়, কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায় আমাদের ভোট করতে হয়। তারা কেন্দ্রীয় বাড়ি দিয়েছিল বলে তাও ভোট তো হয়েছে, এটা মানতে হবে আমাদের। সব মিলিয়ে পঞ্চম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠল। উজ্জ্বল মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।